बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम स्नातक सम्मान द्वितीय बर्षेर बांगला और इंग्रेजी विभागेर शिक्षार्थीदेरके स्वागत जानाच्छि। आमि शिउली आक्तार, प्रभाषक राष्ट्रविज्ञान विभाग विक्रमपुर आदर्श कलेज मुंशीगंज थेके। तो शिक्षार्थी बंधुरा, तोमादेर संगे राजनैतिक संगठन एवं ब्रिटेन और मार्किन युक्तराष्ट्रेर राजनैतिक व्यवस्था विषयटि निये आमि आजके एकटि आलोचनाय आसछि। तो आशा करि तोमरा सबाई मनोयोग दिये आमार क्लासटा शेष पर्यन्त देखबे এবং এখান থেকে উপকৃত হবার চেষ্টা করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাজকীয় বিশেষাধিকার বা রয়্যাল প্রেরোগেটিভস। তো এখানে ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির পাশাপাশি আরেকটা বিষয়, খুব কাছাকাছি বিষয় হলো, কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। সেখানে রাজকীয় বিশেষাধিকার বলে রাজা বা রানী কিছু ক্ষমতা ভোগ করেন, সেই বিষয়টা আমরা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো চলে যাচ্ছে মূল ক্লাসে। ব্রিটেনের রাজতন্ত্রের ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাজকীয় বিশেষাধিকার। সাধারণত রাজকীয় বিশেষাধিকার ব্রিটেনের চিরাচরিত প্রথার ভিত্তিতে গড়ে ওঠা ক্ষমতা সমূহ। অর্থাৎ এখানে ব্রিটেনে তোমরা জানো যে চিরাচরিত প্রথা একটা বিশেষ অংশ দখল করে আছে, তার ভিত্তিতে এই বিশেষ বিশেষাধিকারটা গড়ে উঠেছে। তো ব্রিটেনের শাসন ব্যবস্থায় প্রথাগত আইনের অংশ হিসেবে সকল রাজা বা রানী ধারাবাহিকভাবে কতগুলো অধিকার ভোগ করতে পারেন, এগুলোকেই ব্রিটেনের রাজকীয় বিশেষাধিকার হিসেবে পরিগণিত করা হয়ে থাকে। অর্থাৎ ব্রিটেনের রাজতন্ত্রের যেই ধারাবাহিকতা, রাজতন্ত্রের যে চর্চা সেখানে করা হচ্ছে, সেখানে কিছু ক্ষমতা রাজা বা রানীর পরিবার ভোগ করে থাকে, যা নাকি ব্রিটেনের শাসন ব্যবস্থায় একটা অঙ্গাঙ্গী ভাবে বা ওতপ্রোত ভাবে জড়িত হয়ে আছে, তাকেই রাজকীয় বিশেষাধিকার বলে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে ব্ল্যাকস্টোনের ভাষায় বলতে গেলে তিনি বলেছেন যে অন্যান্য সকলের ওপর রাজা বা রানীর প্রাধান্য প্রতিপন্ন করে সাধারণ আইনের অঙ্গ হিসেবে এবং রাজকীয় মর্যাদার প্রতীক হিসেবে রাজশক্তির বিশেষাধিকারের উদ্ভব হয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সকলের অন্যান্যদের ওপর রাজা বা এবং রানীকে যে রানী যে প্রাধান্য বিস্তার করছেন তারই একটা অংশ হিসেবে সেটাকে সাধারণ আইনের হিসেবে মেনে নিয়ে রাজকীয়ভাবে রাজা বা রানীকে মর্যাদাবান করার জন্যই এই বিশেষাধিকারের উদ্ভব হয়েছে। অর্থাৎ রাজকীয় মর্যাদা বলে অন্যান্য সকলের ওপর রাজার যে বিশেষ প্রাধান্য থাকে এবং যা প্রথাগত আইনের বহির্ভূত, তাই হচ্ছে রাজকীয় বিশেষাধিকার। অর্থাৎ এটাকে আইন দ্বারা স্বীকৃত বা স্বীকার করা হয়নি, কিন্তু এটাকে মেনে নেওয়া হয়, এটাই হচ্ছে রাজার বিশেষাধিকার। এদিকে প্রফেসর ডাইসি উনিও একে সংজ্ঞায়িত করেছেন, তিনি দেখেছেন এভাবে স্ববিবেচনা অনুযায়ী বা স্বেচ্ছাধীন ভাবে কোনো কাজ করার ক্ষমতার যে অবশিষ্টাংশ কোনো নির্দিষ্ট সময়ে রাজার হাতে না আইন ন্যস্ত থাকে, তা হলো রাজকীয় বিশেষাধিকার। এখানে তিনি রাজা এবং রানীর ক্ষমতার একটা অবশিষ্ট অংশকে চিহ্নিত করেছেন রাজকীয় বিশেষাধিকার হিসেবে। অন্যদিকে অধ্যাপক কোক তিনি বলেছেন যে রাজকীয় বিশেষাধিকার বলতে রাজশক্তির হাতে প্রদত্ত সেই বিশেষ ক্ষমতা, প্রাধান্য ও সুযোগ সুবিধাকে বোঝায় যা আইনের মাধ্যমে প্রদান করা হয়েছে। অন্যভাবে বলা যায় যে রাজা বা বিশেষাধিকার বলতে শাসন বিভাগ কর্তৃক প্রযুক্ত সেই সকল স্ববিবেচনামূলক ক্ষমতাকে বোঝায় যে সকল ক্ষমতা রাজশক্তি ও তার অধীনস্থ ব্যক্তি ও পদাধিকারীগণ পার্লামেন্ট প্রণীত আইনের কর্তৃত্ব ছাড়াই প্রয়োগ করতে পারে। অর্থাৎ এখানে পার্লামেন্টে যে আইন প্রণীত হচ্ছে তার বাইরে গিয়ে যে ক্ষমতাটা রাজা বা রানী বা তার অধীনস্থ অন্যান্য ব্যক্তিবর্গ যে ভোগ করে থাকেন তাকেই বিশেষাধিকার আইন বলা হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে বিশেষাধিকার একটা আইনগত অধিকার যা নাকি রাজার হাতে ন্যস্ত থাকে, তবে তিনি প্রথা ও সাংবিধানিক রীতিনীতি অনুসারে অন্যদের মাধ্যমে এবং অন্যদের পরামর্শ অনুযায়ী রাজশক্তি ও ক্ষমতা প্রয়োগ করে থাকেন। বিশেষাধিকারের সাথে স্ববিবেচনামূলক ক্ষমতার ধারণা মন্ত্রিসভার মাধ্যমে বাস্তবায়িত হয়। বর্তমান সময়ে বিশেষাধিকার বলতে রাজা বা রানী আজও মধ্যযুগীয় বা আদি ক্ষমতার অবশিষ্টাংশ হিসেবে প্রথা ও সাংবিধানিক রীতিনীতির ভিত্তিতে
পার্লামেন্ট শাসন কার্য পরিচালনা এবং আদালত সম্পর্কে যে সমস্ত ক্ষমতা ভোগ করে থাকেন সেগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটু খেয়াল করে তোমরা এইখান এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবা, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে রাজা বা রানী তাদের নিজস্ব বিবেচনা বলে, নিজেদের মর্যাদার বলে এমন কিছু ক্ষমতা ভোগ করে যাচ্ছেন যা কিনা মধ্যযুগে যে রাজা বা রানী ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা ভোগ করতেন তার একটা অবশিষ্ট অংশ হিসেবে প্রথা এবং সাংবিধানিক রীতিনীতির ভিত্তিতেই তিনি তার কাজ পার্লামেন্টে বা শাসন কার্য পরিচালনা করা অথবা আদালত সম্পর্কে কিছু ক্ষমতা ভোগ করেন সেগুলোকেই বিশেষাধিকার বলা হচ্ছে। আবার এখানে বিশেষাধিকারের ভিত্তিতে সৃষ্ট কিছু প্রবচন আমরা ব্রিটেনের প্রথার মধ্যে দেখতে পাই। সেখানে দেখো রাজার মৃত্যু হয়েছে, রাজা দীর্ঘজীবী হন, এটা তারা বলে থাকে। আবার বলে থাকে রাজার মৃত্যু নেই, আবার বলে থাকে রাজা কোনো অন্যায় করতে পারেন না, আবার তারা বিশ্বাস করে রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। তো এই সমস্ত প্রবচন সমূহ ব্যক্তিগত রাজা ও প্রাতিষ্ঠানিক রাজা বা রাজতন্ত্রের মধ্যে পার্থক্যকে সুস্পষ্ট করে তোলে। এখন আসো আমরা একটু দেখে নিব রাজকীয় বিশেষাধিকার গুলো কি কি, রাজা বা রানী যে অধিকারগুলো এগুলো তারা কোথায় কোথায় প্রয়োগ করতে পারেন। এখানে দণ্ড হ্রাস বা ক্ষমতা প্রদর্শন করেন, অর্থাৎ অপরাধীর মৃত্যু দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ড তিনি হ্রাস করতে পারেন এবং ক্ষমতা এখানে তিনি দেখাতে পারেন। নৌবাহিনী রক্ষা করেন, অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে তিনি একটা বিশেষ ক্ষমতা ভোগ করেন। সম্মাননা বিতরণ করেন, ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক অর্থাৎ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে কোনো সম্মাননা তিনি অন্যদেরকে হাতে তুলে দিতে পারেন, এই মর্যাদা তিনি ভোগ করে থাকেন। অথবা এবং কর্মচারীদের নিয়োগ অপসারণ তাদের চাকরির শর্তাবলীও তিনি নির্ধারণ করে থাকেন। আরো কিছু বিশেষাধিকার আমরা দেখব। এখানে পার্লামেন্টের অধিবেশন আহ্বান এবং স্থগিত করতে পারেন, পার্লামেন্টকে বাতিল এবং ভেঙে দিতে পারেন, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের তিনি নিয়োগ দান করতে পারেন, যুদ্ধ শান্তি ও যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তিনি চুক্তি সম্পাদনে অংশগ্রহণ করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটেনে বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য ও কর্তৃত্ব সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সেখানে বিশেষাধিকার সহ রাজতন্ত্রের যাবতীয় ক্ষমতা রাষ্ট্রের হাতে অর্পিত হয়েছে। দেখা যায় সামন্ত প্রধান হিসেবে রাজা যেসব অধিকার ভোগ করতেন সেগুলো বর্তমানে ক্যাবিনেট কর্তৃক প্রযুক্ত হয়, আর এই ব্যবস্থাকে নতুন বর্জোয়া বোতলে পুরনো সামন্ততান্ত্রিক মদ্য বলে বর্ণনা করা যেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পেরেছো, এবং আলোচনার শেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনা করছি। আল্লাহ হাফেজ।